অর্থের সন্ধানে চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকে আপনাদের উড়িষ্যার চন্দ্রগিরিতে অবস্থিত খাসাদা জলপ্রপাত দেখাব। আসুন এই জলপ্রপাত সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। উড়িষ্যার চন্দ্রগিরিতে অবস্থিত খাসাদা জলপ্রপাত, এখানে সপরিবারে পিকনিক করা যায়। খুব ভালো পিকনিক স্পট, বন্ধু এবং পরিবারের সাথে পিকনিকের জন্য সুন্দর জায়গা। আপনি এখানে স্নান উপভোগ করতে পারেন। ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। সুন্দর জলপ্রপাত, কিন্তু এটিও বিপজ্জনক, কারণ কিছু শিলা খুব পিচ্ছিল। পাথরের মেঝে, জলের নিচে পাথরের বিছানা দেখে মনে হয় মানুষের তৈরি করা। আগে এখানে একটি রাম মন্দির ছিল। যানবাহনের জন্য প্রশস্ত পার্কিং এলাকা আছে। এখানে দেখার জন্য নিকটতম স্থানগুলি হল গজপতি স্থান, পদ্মসম্ভব মহাবিহার মঠ, মহেন্দ্রগিরি, বৃন্দাবন প্রাসাদ, গুন্ডাহাটি, তপ্তপানি হট স্প্রিং, চন্দ্রগিরি ইত্যাদি। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য ঘন্টায় 20 টাকা লাগে। ভ্রমণের বিকল্প হিসাবে ট্যাক্সি, বাস এবং ট্রেকার ব্যবহার করা যায়। নিকটতম রেলওয়ে স্টেশন পাড়ালা খেমুন্ডি, 27 কিলোমিটার। নিকটতম বিমানবন্দর ভুবনেশ্বর, 280 কিলোমিটার। নিকটতম বাসস্টপ পাড়ালা খেমুন্ডি, 27 কিলোমিটার। নিকটতম শহর চন্দ্রগিরি, 13 কিলোমিটার। নিকটতম বাজার চন্দ্রগিরি। খুব নিরাপদ জায়গা, আপনি নিশ্চিন্তে এখানে ভ্রমণ করতে পারেন এবং পিকনিকও করতে পারেন।
আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে, ভিডিওটি অন্যদের শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। নমস্কার।